আজকে একটি মারাত্মক শক্তিশালী সর্বজন বশীকরণ তন্ত্র আমি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই বশীকরণ তন্ত্রটির সাহায্যে আপনি মাত্র আধ ঘন্টার মধ্যে আপনি যে কোনো কাউকে বশীকরণ করতে পারবেন, যাকে খুশি, অর্থাৎ সর্বজন বশীকরণ, এবং খুব সহজেই করতে পারবেন। সবাই সবাইকে করতে পারবেন, পুরুষ নারীকে করতে পারবে, যে কোনো নারী পুরুষকে করতে পারবে, যে কোনো পুরুষ পুরুষকে করতে পারবে, যে কোনো নারী নারীকে করতে পারবে, সে বিবাহিতা হোক অবিবাহিতা হোক, যে কোনো বয়সের মানুষই হোক, যে কোনো কাউকেই আপনি বশীকরণ করতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের শক্তিশালী সর্বজন বশীকরণ তন্ত্র। আজকের এই সর্বজন বশীকরণ তন্ত্রটি 100% পরীক্ষিত, প্রমাণিত, আপনি একবার করে দেখতে পারেন, আপনি 100% হাতে নাতে রেজাল্ট পাবেন, এবং মাত্র 30 মিনিট অর্থাৎ আধ ঘন্টার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আপনাকে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করতে হবে না, তাই একবার আপনি করে ফেলুন সর্বজন বশীকরণ। এই তন্ত্রটি যে কোনো ধর্মের মানুষরাই করতে পারবে, কোনো অসুবিধে নেই, এবং যে কোনো বিবাহিত অথবা অবিবাহিত পুরুষ অথবা বিবাহিতা অথবা অবিবাহিতা নারী, পুরুষ পুরুষকে করতে পারবে, নারী নারীকে করতে পারবে, পুরুষ নারীর উপরে করতে পারবে, নারী পুরুষের উপরে করতে পারবে, অর্থাৎ যে কোনো কাউকেই আপনি এই বশীকরণ তন্ত্রটি করতে পারবেন, এবং আপনি যা বলবেন সে তাই করবে, সে কিন্তু আপনার কথাই উঠবে বসবে। এটা কিন্তু আপনি দেখবেন, সে আপনার কথাতেই নাচবে, আপনার হাতের পুতুল হয়ে যাবে, আপনি হাতের মুঠোই করে তাকে রেখে দিতে পারবেন, আপনি যা বলবেন সে তাই করবে, আপনার কথাই উঠবে আর আপনার কথাতেই বসবে। এইরকম ধরনের সর্বজন বশীকরণ তন্ত্র আমি আপনাদেরকে দিচ্ছি, তাই মন দিয়ে শুনতে থাকুন। আজকের এই বশীকরণ তন্ত্রটি যে কোনো শনিবার দিনকে প্রয়োগ করতে হবে, অর্থাৎ কি করবেন ভালোভাবে শুনে নিন। শনিবার দিনকে যখন খুশি আপনি করতে পারেন, তবে আমি বলবো যে সকাল সকাল করেই আপনি এই তন্ত্রের প্রয়োগটি করতে বসবেন। কি করবেন ভালোভাবে শুনুন। প্রথমে কয়েকটি জিনিস আপনাকে জোগাড় করে নিতে হবে, সেটা হচ্ছে যেই ব্যক্তিটিকে আপনি বশীকরণ করতে চাইছেন, সে নারী হতে পারে, পুরুষ হতে পারে, যে কেউ হতে পারে, যাকে আপনি নিজের হাতের পুতুল করতে চাইছেন, আপনি চাইছেন যে তাকে নিজের হাতের মুঠোয় করে রাখবেন, সেই মানুষটির পায়ের নিচের কিছুটা ধুলো লাগবে বা মাটি লাগবে, পায়ের নিচের কিছুটা ধুলো অথবা মাটি, সেটা বালিও হতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই ধুলো অথবা মাটি সেটা পায়ের নিচের হতে হবে। অর্থাৎ যে কোনো পিচ রাস্তা বা পাকার রাস্তায় দাঁড়ালে কিন্তু হবে না, সেই ব্যক্তি দেখবেন কোনো মাটির উপরে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ কোনো মাঠে, হ্যাঁ, কাদা মাটি, বালি মাটি, সেরকম জায়গায় হয়তো দাঁড়িয়ে রয়েছে, বা আপনি হয়তো তার সঙ্গে গল্প করেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। লক্ষ্য করবেন সে যেইখানটায় দাঁড়িয়ে রয়েছে, সে চলে যাওয়ার পরে দেখবেন সে যেখানটায় দাঁড়িয়েছিল, যেখানটায় সে পা দিয়ে দাঁড়িয়েছিল, সেই পায়ের তলার মাটি কিছুটা আপনি তুলে আনবেন, অল্প পরিমাণে এক চিমটি আপনি তুলে আনবেন। এবং মনে রাখবেন যে যেই ব্যক্তিকে আপনি বশীকরণ করতে চাইছেন তার পায়ের তলার মাটিটি আপনার প্রয়োজন, এবং সেটা আপনি যেদিন খুশি জোগাড় করে রাখতে পারেন। প্রয়োগ করতে হবে শনিবার দিনকে, তন্ত্রটি করতে বসতে হবে, ঠিক আছে? তো শনিবার দিনকে আপনি ভোরবেলা স্নান করে নেবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, এবং আপনি তো আগে থেকেই জোগাড় করে রেখেছেন যেই মানুষটিকে বশীকরণ করবেন তার পায়ের নিচের মাটি, সেটা আপনি রেখেছেন আপনার ঠাকুর ঘরে বা আপনার বাড়ির মধ্যে একটি গোপন জায়গায় কাগজে করে রেখে দিয়েছেন সেই মাটিটা। এবারে শনিবার দিনকে আপনি স্নান করে নেবেন, শুদ্ধ বস্ত্র পরবেন, তারপরে আপনি তুলসী পাতা তুলবেন, মাত্র দুটো তুলসী পাতা আপনি তুলবেন। এই দুটো তুলসী পাতা নিয়ে, এবং আগে থেকে যে আপনি জোগাড় করে রেখেছেন সেই ব্যক্তির পায়ের তলার মাটি, সেইটাকে নিয়ে আপনি আপনার নিজের ঠাকুর ঘরে বসে করতে পারেন এই তন্ত্রটি শনিবার দিনকে, অথবা আপনি নিজের বাড়ির মধ্যেও বসে করতে পারেন। একটি জায়গাকে পরিষ্কার করে নেবেন, মুছে নেবেন, গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন, দিয়ে আপনি সেখানে আসন পেতে বসে করবেন। কী করবেন এবার ভালোভাবে শুনুন। মনে রাখবেন যে আজকের এই সর্বজন বশীকরণ তন্ত্রটিতে কোনো রকম কোনো মন্ত্র আপনাকে জপ করতে হবে না, বিশেষ পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির দ্বারাই আপনি বশীকরণটি করতে পারবেন। আমরা বলে থাকি দ্রব্য গুণে বশীকরণ। এই দ্রব্য গুণে বশীকরণ তন্ত্র করতে গেলে কোনো মন্ত্র জপ করতে হয় না, তাই শুধুমাত্র শক্তিশালী পদ্ধতি রয়েছে বা টোটকা বলতে পারেন, এর সাহায্যে আপনি বশীকরণ করতে পারবেন। মন দিয়ে শুনতে থাকবেন, শেষ পর্যন্ত একদম ভিডিও দেখবেন, প্রত্যেককে আমি বলি। এবারে আপনি আসনেতে বসে একটি বাটিতে সেই ব্যক্তির পায়ের তলার মাটিটা যা আপনি এনেছেন, একটি বাটিতে অর্থাৎ পরিষ্কার বাটিতে আপনি সেই মাটিটিকে রাখবেন, এবং সেই মাটির ওপরে রাখবেন দুটো তুলসী পাতা,
রেখে ওই মাটি সমেত দুটো তুলসী পাতাকেই আপনি ভালো করে আঙুলে করে মিক্স করবেন, অর্থাৎ দলা পাকাবেন, ঘুরিয়ে ঘুরিয়ে একদম চিপে চিপে, অর্থাৎ মাটির সঙ্গে তুলসী দুটো পাতা একদম মানে মিশে দলা তৈরি হয়ে যাবে, গোল দলা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। এরকম আপনি দলা পাকিয়ে নেবেন আঙুলে করে, একদম মানে মিক্স করে নেবেন মাটির সঙ্গে দুটো তুলসী পাতা যেন একদম মিক্স হয়ে যায়, টিপে টিপে আঙুলের সাহায্যে আপনি দলা পাকিয়ে নেবেন গোল করে। এবারে সেই মাটিটা যদি শক্ত হয় বা একটু ঝুরঝুরো হয়, শুকনো যদি ধুলো মাটি হয়, সামান্য একটু পরিমাণ জল দিয়ে দেবেন, জল দিয়ে দেখবেন কাদা কাদা টাইপের হয়ে গেছে, দিয়ে আপনি দুটো তুলসী পাতার সঙ্গে মাটিটিকে ভালো করে চিপে চিপে মিক্স করে গোল দলা পাকিয়ে নেবেন, ঠিক আছে। তো গোল দানার মতো হয়ে গেল, ছোট ছোট গোল দানার মতো, এবারে ওই দানাগুলো আপনি বাটিতে রেখে দেবেন যেন কিছুটা শুকিয়ে যায় বা জলটা যেন টেনে যায় বা একটু রসালো ভাবটা যেন টেনে যায়। তো গোল গোল দলা হয়ে গেল, এবারে ওই যে সুপুরির মতো ছোট ছোট গোল দলা পাকানো রয়েছে সেইগুলো নিয়ে আপনি এবারে কী করবেন ভালোভাবে শুনুন। তবে তার আগে বলবো, আপনি যদি চ্যানেলে নতুন হন এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে যে ঘন্টাটি রয়েছে সেটা বাজিয়ে অল নোটিফিকেশন করে দিন, কেননা আপনি বাড়িতে বসে এই চ্যানেল থেকেই বিনামূল্যে সমস্ত তন্ত্র মন্ত্র কবিরাজি চিকিৎসা শিক্ষা টোটকা বাড়িতে বসেই বিনামূল্যে পেয়ে যাবেন। আপনাকে কোথাও যেতে হবে না, কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজির কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে কোনো তন্ত্রমন্ত্র কাজ কিছু করাতে হবে না, তাই শুধুমাত্র বাড়িতে বসে আপনি শিখুন এই চ্যানেলটি দেখে এবং নিজের হাতে নিজের সমস্যার সমাধান নিজেই করুন। খুবই সহজভাবে সহজ সরলভাবে আমি এই চ্যানেলটিতে বুঝিয়ে দিই। এবারে যে ওই গোল গোল বড়িগুলো সেইগুলো আপনি এবারে কী করবেন ভালোভাবে শুনুন। ওই বড়িগুলো আপনার পকেটে, অর্থাৎ আপনার জামার পকেটেই হোক প্যান্টের পকেটেই হোক আপনি রেখে দিতে পারেন, আপনার মানি ব্যাগে পার্সে রেখে দিতে পারেন, আপনার ব্যাগে রেখে দিতে পারেন, এবং সেই ব্যাগেতেই কিন্তু তিন দিন থাকতে দেবেন। ওই যে দলা পাকানো হয়েছে যেগুলো ছোট ছোট বড়ির মতো করেছেন দুটো তুলসী পাতা এবং সেই ব্যক্তির পায়ের তলার মাটি নিয়ে যে বড়ি তৈরি করেছেন, ওইগুলো কিন্তু আপনি আপনার জামার পকেটে অথবা প্যান্টের পকেটে, মানি ব্যাগের পার্সে, আপনি ভ্যানিটি ব্যাগে রাখতে পারেন, যেটাই আপনি সবসময় ব্যবহার করেন সেই রকম দেখে। তো আপনি কিন্তু এটা মনে রাখবেন যে ওই জামার পকেটে ওই বড়িগুলো থাকা অবস্থায় বা প্যান্টের পকেটে বড়িগুলো থাকা অবস্থায় বা আপনি হয়তো মানি ব্যাগে রেখেছেন পার্সে রেখেছেন, ওই থাকা অবস্থায় কিন্তু কোনো টয়লেট বা বাথরুমের ভিতরে ঢুকবেন না। ওই বাথরুম বা টয়লেটে ঢোকার আগে আপনি ওই বড়িগুলো কিন্তু শুদ্ধ জায়গায় বা ঠাকুরের সামনে রেখে আপনি তারপরে কিন্তু বাথরুম বা টয়লেটে যাবেন। তারপরে আবার বেরিয়ে আপনি হাত পা ধুয়ে আবার আপনি আপনার জামার পকেটে বা প্যান্টের পকেটে যেখানে আপনি রেখেছিলেন মানি ব্যাগের পার্সে বা ভ্যানিটি ব্যাগে সেখানে আপনি রেখে দেবেন। এইরকম কিন্তু তিন দিন থাকতে হবে। তিন দিনের পরে কী করবেন ভালোভাবে শুনুন। তিন দিন পরে ওই বড়িগুলো আপনার সঙ্গে রয়েছে, আপনি পকেটে রেখেছেন বা পার্সে রেখেছেন বা ভ্যানিটি ব্যাগে রেখেছেন, আপনি যেখানে রেখেছেন, নিয়ে আপনি চলে যাবেন সেই ব্যক্তির কাছে যাকে আপনি বশীকরণ করতে চাইছেন, যার পায়ের তলার ধুলো নিয়েছিলেন তার কাছে চলে যেতে হবে, এবং যে কোনো উপায়ে ছলে বলে কৌশলে গল্প করতে করতেই হোক বা যে কোনো গোপন সময়ে হোক আপনি আপনার পকেট থেকে ওই বড়িগুলো বার করবেন বা আপনি যেখানে রেখেছিলেন সেখান থেকে আপনার নিজের কাছ থেকে বড়িগুলো বার করবেন, করে আপনি সে বড়িটি তার গায়েতে ঠিকিয়ে দেবেন, যে কোনো ছলে বলে কৌশলে তার গায়েতে ঠিকিয়ে আপনি তার আশেপাশেতেই ফেলে দেবেন সেই বড়িগুলো, ঠিক আছে। ব্যাস সঙ্গে সঙ্গে দেখবেন আধ ঘন্টার মধ্যে আপনার হাতের মুঠোয় কীরকম চলে আসে এবং আপনার হাতের কীরকম পুতুল হয়ে যায় আপনি সেটা নিজেই বুঝতে পারবেন যখন আপনি একবার করে দেখবেন। একবার আপনি করে দেখতে পারেন কীরকম সাংঘাতিক সর্বজন বশীকরণ টোটকা আমি আপনাদেরকে দিলাম, তখন আপনি বুঝতে পারবেন যে 100% কীরকম গ্যারেন্টি সহকারে কাজটি হচ্ছে, আপনার হাতের মুঠোয় কীরকম চলে আসছে। সে যে আপনাকে ইগনোর করছিল বা হয়তো আপনার কথা মানছিল না, কথা শুনছিল না, আপনাকে হয়তো দেখতে পারছিল না, এরকম আপনার সঙ্গে ঝগড়াঝাটি করছিল, আপনার সঙ্গে মতের মিল ছিল না, ঠিক আছে, আপনার সঙ্গে প্রেম ভালোবাসা ছিল না, সেটা দেখবেন সে কীরকম হাতের পুতুল হয়ে যায়, সে আপনার হাতের মুঠোয় কীরকম চলে আসে, মানে ভেড়া ছাগলের মতো হয়ে যাবে, আপনি যা বলবেন সে তাই করবে, এরকম আপনি যেটা বলবেন সে সেটাই করবে, সেটাই শুনবে, আপনার কথাটাই সে মেনে নেবে আপনি যা বলবেন,
এবং আপনার কথাই উঠবে আর বসবে। এই তটকাটি গুরু অনুমতি নিয়ে করবেন, তাই গুরু অনুমতি যারা নিতে চাইছেন এই চ্যানেলের লিঙ্ক মাত্র 50 জনকে শেয়ার করে দেবেন। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, নিজস্ব ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, বিভিন্ন গ্রুপ আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিন। যারা সত্যি সমস্যায় ভুগছে তাদের হেল্প করে দিন। 50 জনকে শেয়ার করে তারপরে কাজ করবেন, তবেই আপনি সফলতা পাবেন, তবেই আপনি আমার তরফ থেকে অটোমেটিক্যালি গুরু অনুমতি পেয়ে যাচ্ছেন। মা কালীর নামে একটি প্রত্যেকের লাইক কিন্তু প্রত্যেকে দেবেন, তাতে করে আপনি মা কালীর আশীর্বাদ ধন্য হবেন। এবং এই চ্যানেলের আগের ভিডিও যদি না দেখে থাকেন, দেখুন এই যে স্ক্রিনে কার্ড যাচ্ছে, এই কার্ডে ক্লিক করে দেখে নিন। উপরে আই বাটন যাচ্ছে, ওখানেও ক্লিক করে দেখে নিতে পারেন। ডেসক্রিপশানে ক্লিক করে দেখে নিন। ধন্যবাদ।